عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم الى اخر الحديث আরবি মাসের বছরের প্রথম মাস মহরম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই বছরটা মুসলিম উম্মার জন্য কল্যাণকর করে দেয়। আমাদেরকে যেন আল্লাহ এই বছরের পুরোটাই নেক আমল করার তৌফিক দান করে, আল্লাহ যেন যাবতীয় অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করে। বন্ধুরা, আজকে আলোচনা করব শিয়াদের জঘন্য কর্মকাণ্ড। শিয়াদের যে বর্তমান অবস্থান সেই বিষয়ে সাধারণ মানুষ তো বটেই, বহু আলেম ইসলামপন্থী তারা শিয়াদেরকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। এজন্য শিয়াদের ব্যাপারে আপনাদের পরিষ্কার ধারণা রাখা উচিত। আমাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। এই দশই মহরম উপলক্ষে শিয়াদের প্রধান একটা অনুষ্ঠান তারা করে থাকে, সেটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিয়ে তাজিয়া মিছিল বের করে থাকে। এবং শিয়াদের সবচেয়ে বড় দিন এটা, এই দশই মহরম। একটা জিনিস সংশোধন করে দেওয়া গেল, আমরা বলবো হুসাইন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আমরা ইতিমধ্যে বাংলাদেশে বহু মানুষ বক্তব্য দেয়, লিখনীতে বলে ইমাম হাসান ইমাম হুসাইন। এটা শিয়াদের থেকে এসেছে, শিয়ারা বারো ইমামে বিশ্বাসী। সেক্ষেত্রে এমনকি শিয়ারা তাদের কিছু দল আছে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর দুই ছেলে। এই ইমাম শব্দটা যোগ করে তাদেরকে নবী রাসূলদের চেয়ে উত্তম মনে করে থাকে। এই জন্য আমরা ইমাম হাসান ইমাম হুসাইন এই শব্দটা ব্যবহার করব না। আপনাদের নামের শুরুতে শেষে হুসাইন শব্দটা যোগ করা হয়, হাসান শব্দটা যোগ করা হয়, যাদের যোগ করা আছে তারা বাদ দিবেন।
আর ভবিষ্যতেও কোনোদিন হাসান বা হুসাইন শব্দটা যোগ করে নাম রাখবেন না। নাম হলো মাহমুদ, কিন্তু আমরা যোগ করেছি মাহমুদুল হাসান। নাম হলো খালেদ, কিন্তু এর সাথে যোগ করেছে হুসাইন খালেদ বা খালেদ হুসাইন। তারপরে আফজাল হুসাইন, কিন্তু ওমর, আবু বকর, তারপরে মুসআব, আব্দুর রহমান বিন আওফ, আবু হুরায়রা, বহু সাহাবী আছে আমাদের পরিচিত। বিশেষ করে আবদুল্লাহ নামটা খুবই প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে, কিন্তু আমরা আবদুল্লাহ শব্দটা যোগ করি না। সাহাবীদের মধ্যে ছিল আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ, এইভাবে নাম বলতো, আবদুল্লাহর ছেলে আবদুল্লাহ, বাপের নাম আবদুল্লাহ, বেটার নাম আবদুল্লাহ, দাদার নাম আবদুল্লাহ, এত প্রসিদ্ধি ছিল নামটা, খুব প্রসিদ্ধ ছিল আবদুল্লাহ। সাহাবীদের নামে প্রসিদ্ধ চার সাহাবি আবাদিলা বলা হয় তাদেরকে, আবদুল্লাহ ইবনু আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে জুবাইর। এই প্রসিদ্ধ চারজন সাহাবি আবাদিলা নামে পরিচিত। এর পরবর্তী মুহাদ্দিসগণ এরকম আবদুল্লাহ দ্বারা পরিচিত ছিল। তামরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দুইটি নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান। এই অনুযায়ী যদি নামগুলো রাখতাম, আবদুল্লাহ আহমদ, আবদুল্লাহ মোহাম্মদ, আবদুল্লাহ নাসির, আবদুল্লাহ ফারেস, এই নামগুলো বেশি, যেমন তাবেঈদের মধ্যে ছিল, তাবে তাবেঈদের মধ্যে ছিল, তারপরে মুহাদ্দিস উলামায়ে কেরামের মধ্যে এই নামগুলো এইভাবে পরিচিত খুব বেশি। কিন্তু আমাদের দেশে পরিচিত হয়েছে সব হুসাইন আর হাসান দিয়ে, কানিজ ফাতেমা, নামটা কানিজ, কানিজ মানে দাস, ফাতেমার দাস, আবার গুলাম মোস্তফা, গুলাম রহমান, মোহাম্মদের দাস কেউ আছে? দাস কার হয় মূলত? আল্লাহ। নাম হবে গুলাম রহমান হতে পারে, গুলাম রাব্বানি হতে পারে, গুলাম মোস্তফা কি করে হয়, নূর মোহাম্মদ কি করে হয়, নূর নবী কি করে হয়? এইগুলো ইসলামের নামে অপসংস্কৃতি শিয়াদের নামগুলো যোগ হয়েছে। হযরত আলী, মোহাম্মদ আলী, খেয়াল করেছেন আপনারা? নাম হলো মোহাম্মদ, রেখেছে কি মোহাম্মদ আলী, মানে আলী হাসান হুসাইন ফাতেমা, এবং নামের শুরুতে কি মোহাম্মদ মুজাফফর, মোহাম্মদ আলম, মোহাম্মদ জারজিস, মোহাম্মদ আবদুল্লাহ, সবগুলো চালু হয়েছে। তাহলে কয়টা আসলো নাম? মোট পাঁচটা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কয়টা হলো? পাঁচটা। এই পাঁচটা নামই কেবল প্রসিদ্ধি অর্জন করেছে, বাকি নামগুলো আসেনি কেন? মূল কারণ হলো শিয়াদের ভক্তি কেবলমাত্র এই পাঁচজনের উপরে, বাকি সব সাহাবিদেরকে তারা কাফের মনে করে। এই আকিদার কারণে উপমহাদেশ কেন্দ্রিক, উপমহাদেশে পরবর্তীতে 1206 খ্রিস্টাব্দে, আবার ইতিহাসের দিকে গেলে এমনি দেরি হয়ে গেছে, ওই দিকে গেলে আরও দেরি হবে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এ হলো তুর্কি শিয়া দাস ছিল, তার মাধ্যমে উপমহাদেশে
এই শিয়া অপসংস্কৃতির বিকাশ ঘটে, যেটাকে আমরা মুসলিম শাসন ব্যবস্থা বলি। আসলে সেটা মুসলিম শাসন ব্যবস্থা না, ওটা ছিল শিয়াদের প্রভাবিত শাসন ব্যবস্থা। ওইটা যদি এখন প্রভাব বিস্তার করে আবারও, তাহলে ইসলামের নিশানা পর্যন্ত পাওয়া যাবে না। পাশাপাশি শিয়াদের মদপুষ্ট কোন সরকার যদি বাংলাদেশের মসনদে আসীন হয়, তাহলে এই সালাফি আকিদার, আহলে হাদিস আকিদার যারা বাংলাদেশে আছে, তাদেরও বসবাস করা সম্ভব হবে না। কারণ তাদের ফতোয়াই হলো হাল্লালাহুম দিমাউহুম ওয়া আমওয়ালুহুম। আমি একটু পরে বলবো, কারণ শিয়াদের কাছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সালাফিদের আহলে হাদিস আকিদা যাদের, তাদের রক্ত এবং সম্পদ হালাল, নাউজুবিল্লাহ। এজন্য সিরিয়ার বাশার আল আসাদ, এর আগে কে ছিল? হোসনি মুবারক। তারপরে ইরানের কমিউনি শাসক, ইরানের ইরাকের বর্তমান শাসক, এরা এবং ইয়ামানে যে হুতি বিদ্রোহী, তারা সবাই শিয়া। এরা সুন্নি মুসলিমদেরকে হত্যা করা জায়েজ মনে করে, আর সুন্নি মুসলিমদের সম্পদ ছিনিয়ে নেওয়াটাকে হালাল মনে করে। কারণ তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না, এটা হলো শিয়াদের আকীদা। আমরা না জানার কারণে অনেক ভুল করে থাকি, এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইসলামের ইতিহাসে মৌলিক চারটা ফেরকা আপনাদের মনে রাখা লাগবে। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ চার নম্বর খণ্ডে 421 পৃষ্ঠায় ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, সালাফিদের কাছে অন্যতম মূলনীতি হল চারটা ফেরকা। একটা হলো খারেজি, শিয়া, মুরজিয়া আর কাদারিয়া, কটা হলো চারটা। এই চারটা ফেরকা হলো মূল এবং পতনপুষ্ট ফেরকা। এর পরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে পৃথিবীতে যত ফেরকার জন্ম নিয়েছে, সব ফেরকা এই চারটা ফেরকার শাখা। কথা মনে থাকবে আপনাদের, একটু মনে রাখা লাগবে। একটা কি খারেজি, একটা কি শিয়া, একটা হলো মুরজিয়া, আর একটা হলো কাদারিয়া। এই চারটা ফেরকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলে গেছেন এবং ভবিষ্যৎবাণী করে গেছেন। তার মধ্যে খারেজিদের ব্যাপারে দুইটা কড়া ভবিষ্যৎবাণী, একটা হলো উক্তুলহুম হাইসু ওয়াজাদতুমুহুম, 517 নম্বর হাদিস, সরি 1705 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যেখানেই পাবে তাকে, তাদেরকে সেখানে হত্যা করো। ওয়াইন ওয়াজাদতুহুম, আর আমি মোহাম্মদ যদি তাদেরকে পাই, লাআক্তুলন্নহুম পাতলা আদ, তাহলে আমি আদ জাতিকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছেন, ঠিক আমি তাদেরকে পেলে তাদেরকে অনুরূপ সমূলে ধ্বংস করে দেব। এটা সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। আরেকটা বলেছেন 90 নম্বর হাদিস,
ইবনে মাজাহ মত এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, খারেজিরা জাহান্নামের কুকুর হবে। এখানে ব্যাখ্যা দিয়েছেন মানে এই কুকুর হওয়ার কারণটা কি, এরা যে কোনো ব্যক্তিকে কাফের বলে ফতোয়া দেয়, তাদের কাজই হলো তাকফির করা, অমুক কাফের অমুক কাফের অমুক কাফের। যেমন প্রচলিত যে জঙ্গি তৎপরতা, এদের ভাষাই হলো মানুষকে কাফের ঘোষণা করা, কাফের ঘোষণা করে তাকে হত্যা করা বৈধ মনে করা। কুকুরের সাথে তুলনা করার কারণ হলো কুকুর কামড় দেয়, কে পাগল কে ভালো কে মাস্টার্স পাস কে মূর্খ কুকুর কিন্তু বুঝে না, পেলে কামড় দেয়। যদি কুকুর বুঝতো যে এটা ভদ্র মানুষ তাহলে কামড়াতো না। এই জন্য আল খাওয়ারিজ ইলাবু মিনান নার, ইবনু মাজার হাদিস, তার খারেজিরা জাহান্নামের কুকুর। এবার শিয়াদের সম্পর্কে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সহিহ বুখারীতে এসেছে যে আল ফিতনাতু হাহুনা, আল রাসূল খুতবা দেওয়ার সময় তিনি পূর্ব দিকে ইশারা করে বলছিলেন ওয়ায়ামু ইলা মাসকানে আয়েশা, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের দিকে ইঙ্গিত করে বলছিলেন এই দিক থেকে ফিতনা আসবে। মুস্তাদ আহমদের হাদিসে এসেছে যে ফিতনা আসবে ইরাক থেকে, তিনবার বলেছেন আল ফিতনাতু হাহুনা, আল ফিতনাতু হাহুনা, আল ফিতনাতু হাহুনা। এই হাদিস থেকে আর আগের হাদিস থেকে মহাদ্দিসগণ সমন্বয় করেছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করেই শিয়াদের ফিতনাটা জোরদার হবে। আর একটা আসছে হিনা ইয়াতলুবু কর্মু শয়তান, অর্থাৎ যেদিক থেকে সূর্য উঠে শয়তানের দুই শিঙের মাছ থেকে, এটা কি পূর্ব দিক না উত্তর দিক? হ্যাঁ উত্তর দিক, পূর্ব দিক। এটা তো সূর্য যে পূর্ব দিকে উঠে এতে কোনো সন্দেহ আছে? ইয়াতলুবু শয়তান। তো এই হাদিস থেকে ফিতনা ছড়ানোর মূল দল যে শিয়া, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন। তো আমরা যেটা বলবো একটা হলো দুইটা দল, বাকি থাকলো কয়টা? দুইটা, একটা হলো কি মুরজিয়া আর কাদারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইরদানে আলাইয়াল হাউদা ওয়া লা ইয়াদখুলানিল জান্নাহ আল মুরজিয়া ওয়াল কাদারিয়া, এটা তাবরানি আওসাতের হাদিস 4241 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরজিয়ারা এবং কাদারিয়ারা, কাদারি এবং মুরজিয়া এই দুইটা দল আমার কাছে লাইয়ারেন আলাইয়াল হাউজ, অর্থাৎ হাউজ কাউসারের কাছে পৌঁছতে পারবে না, ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই চারটি দল সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আসলো যে এই চারটি দল প্রথমভুষ্ট এবং তারা জান্নাতে যাবে না পরিষ্কার ভাবে। এই চারটি দল থেকেই সমস্ত শাখা এবং উপশাখা বের হয়েছে। শিয়াদের ভাগ রয়েছে প্রায়
শুধু আব্দুল করিম শাহরাস্তানি তিনি উল্লেখ করেছেন প্রায় 23টা দলের কথা। 23টাকে ভাগ করতে গিয়ে তিনি বানাইছেন প্রায় 71টিকা 69টা দলের কথা উল্লেখ করেছেন। তারপর থেকে তো বের হতে গেছে। খারেজিরা বহুভাগে বিভক্ত, বর্তমান পৃথিবীতে আপনারা দেখছেন। মুরজিয়া বাংলাদেশের অধিকাংশ ইসলামপন্থী মুরজিয়া, আলোচনা করলেই বুঝবেন, হয় মুরজিয়া, না হলে রাফেজি, না হলে মুতাজিলা, না হলে মাতরুদি, যারা হাদিসের অনুবাদ করে, মাতরুদি অনুবাদ করে, অনেকে আছে মুয়াত্তিলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা আপনাদের বোঝানোর জন্য একটা বই দিয়েছি আপনাদের সামনে, ইসলাম বনাম ফেরকাবন্দি। এই বইটির মধ্যে আমরা প্রত্যেক ফেরকার আকিদা উল্লেখ করেছি, খারেজি কারা, শিয়া কারা, জাবরিয়া কারা, জাহমিয়া কারা, মুতাজিলা কারা, মুরজিয়া কারা, রাফেজি কারা, ইসমাইলিয়া কারা, নুসাইরিয়া কারা, মুজাসসিমা কারা, মুসাববিহা কারা, তারপরে এই যে যতগুলো ফেরকা, পরবর্তীতে ফেরকা যেগুলো বের হলো, চিস্তিয়া ফেরকা, মুজাদ্দিদা ফেরকা, নকশাবন্দিয়া, তারপরে কাদেরিয়া, সহরর্দিয়া, এরপরে যতগুলো মতবাদ তৈরি হয়েছে বাংলাদেশে কিছু আছে, এই যে কি বলে চন্দ্রপুরী, চরমুনায়, আট্রসি, ফুরফুরা, কুতুববাগি, দেওয়ানবাগি, মাঝভাণ্ডারি, কাদিয়ানি, বাহাই, আপনাদের কাছে বললে কঠিন মনে হবে, আলোচনা হয় না তো এগুলো, এটা আলোচনা করতে গেলে এদের আকিদাগুলো সম্পর্কে অল্প একটু জানতে পারবেন, কিন্তু একটা বক্তব্যের তো 556 পৃষ্ঠার একটা বই বোঝানো যায় না, সমস্যা তো হচ্ছে ওই জায়গায়। এবং এই যে তাবলিগ জামাতের যে আকিদা, যদি কোনো শিক্ষিত মানুষ তাদের আকিদা সম্পর্কে যদি জানতে পারে, তা সেই দিনই তওবা করবে সে, এত খারাপ আকিদা। এরা হলো সুফিবাদী আকিদা, যাকে আমাকে মনে করে দেন, সুফিবাদ সম্পর্কে পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাদের শিয়াদের মৌলিক একটা কথা বলি, নাম্বার ওয়ান সবচেয়ে জঘন্য এবং খারাপ আকিদা যেটা, যার থেকে আপনাদেরকে আমাদেরকে ভয় করতে হবে, সেটা হলো প্রথম কথা হলো, বর্তমানে শিয়াদেরকে যদি কেউ মুসলিম মনে করে, তাদেরকে সমর্থন করে, তাহলে তারা মুসলিম না, তারাও কাফের। এক ব্যক্তি সোজা কথা, শিয়াদের শিয়ারা যেহেতু কাফের, তারা মুসলিম না, সুতরাং আমরা বিশ্বাস করব শিয়ারা অমুসলিম, শিয়ারা কি কাফের, সোজা ভাষায়। কারণ বর্তমান যুগের সব শিয়া হলো রাফেজি আকিদায় বিশ্বাসী, এটা আমার কথা না, একটু পরে আমি বলবো সবগুলো ইনশাআল্লাহ। তো আপনাদের এই বিশ্বাসটা রাখতে হবে। এবং সবচেয়ে ভয়ানক যদি এমন হয়, যদি তাদেরকে আপনি কাফের মনে না করেন, তাদেরকে আপনি অমুসলিম না মনে করেন, তাহলে আপনিও কি বলেন কি কাফের। এটা হলো আকিদা, আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, মাসালার ক্ষেত্রে আপনাকে ছাড় দিতে পারি, তা আকিদার ক্ষেত্রে, আকিদার মাসালার ক্ষেত্রে পৃথিবীর কারোর সাথে সম্পর্ক নেই, কারোর সাথে না, সে যেই হোক না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, এটা মনে রাখবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তাবেইনে এজামকে আকিদার উপরে প্রতিষ্ঠিত রেখেছিলেন, এবং তাদের মানহাজের যারা অনুসরণ করে থাকে, তারা আকিদাকে ধারণ করে পৃথিবীতে বেঁচে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটা হলো পরিষ্কার কথা, এখানে কোনো রকমের ছাড় নেই। দ্বিতীয় কথা, কেন কাফের, কাফের হওয়ার কারণ হলো, এক নম্বরটা বলি, শিয়াদের একটা দল বিশ্বাস করে জিবরিল আমিন মুনাফেকি করে ওহিটা নিয়ে গেছে মুহাম্মাদের উপরে, নিয়ে আসার দরকার ছিল আলীর উপরে,
আলী মাসুম, মোহাম্মদ মাসুম না, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড 8564 নম্বর ফতোয়ায় তারা বলছেন আশিয়া ফিরাকুন কাসিরা, শিয়াদের অনেকগুলো ভাগ রয়েছে। ওমান কলা মিনহুম আন্না আলিয়্যান রাদিয়াল্লাহু আনহু ফি মারতাবাতিন নবুওয়া ওয়া আন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গলা ফানাযালা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম ফাহুয়া কাফির। তাদের বক্তব্য, তাদের একটা দল মনে করে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন নবীর মর্তবার মানুষ, ওয়া আন্না জিবরিল, আর জিবরিল কি করেছে, ভুল করেছে, করে ফা নাযালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভুল করে মুহাম্মাদের উপরে ওহী নাযিল করেছে, ফা নাযালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কাফির, যে ব্যক্তি এই ধারণা পোষণ করে সে কি কাফির। এটা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বলে স্পষ্ট ফতোয়া, এক নম্বর। দুই নম্বর এটা। তিন নম্বর হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, এটা শিয়াদের বিশ্বাস। কিন্তু আয়েশার কূটনীতির কারণে নাউযুবিল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আয়েশার কূটনীতির কারণে আলী খলিফা হতে পারেননি, খলিফা করা হয়েছে তার বাপ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এই অপবাদটা বলেন তো কত মারাত্মক অপরাধ, কত খারাপ অপরাধ। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কতবার নিষেধ করছিলেন যে না আমার আব্বা ইমামতি করতে পারবে না। তিনি জানতেন আল্লাহ রাসূলের উপস্থিতিতে কেউ যদি ইমামতি করে খেলাফতের দায়িত্বভার তার উপরে আসবে, এই জন্য বারবার নিষেধ করছিলেন। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন সহিহ বুখারী লম্বা হাদিস, তুমি আমার সাথে কি শুরু করেছো। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ার ফাঁক দিয়ে মাথা বের করে বললেন যে না ইমামতি করবে আবু বকর, ওমর করবে না। তাহলে আপনি চিন্তা করুন, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিরোধী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হোক এর বিরোধী ছিলেন, আর তাকেই বানাইছে কূটনীতি। নাম্বার চার, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সম্পর্কে শিয়াদের বক্তব্য হলো তিনি ছিলেন জেনাকারিনী মহিলা, সিদ্দিকা বিনতে সিদ্দিক, সিদ্দিকের মেয়ে সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেমন সিদ্দিক বলেছেন, ঠিক মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে সূরা নূরের মধ্যে 10-10টি আয়াত নাজিল করে সিদ্দিকা প্রমাণ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। বলুন উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে আয়েশার মর্যাদা জান্নাতে অনুরূপ, যেমন সমস্ত খাদ্যের মধ্যে সারিদ খাদ্যের মর্যাদা দেন, এইরকম মর্যাদা বর্ণনা করার পরেও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা বলে জেনাকারিনী মহিলা। মনে রাখবেন, একজন সাহাবিকেও যদি কেউ অপবাদ দেয় সে আর মুসলিম থাকে না, সে আর মুসলিম থাকে না, কোন বিদ্বান তাকে আর মুসলিম বলেননি। কতটা বক্তব্য নেবেন আপনি। তারপরে নাম্বার পাঁচ যেটা, সেটা হলো শিয়ারা সবচেয়ে ভয়ানক যে কাজটা করেছে, কোরআনটা বিকৃত করেছে। কোরআন কি করেছে, বিকৃত করেছে। শিয়াদের কোরআন হলো 90 পারা, আর আমাদের কোরআন কত পারা, 30 পারা, বাড়াইছে কত পারা, 60 পারা। সবচেয়ে ভয়ানক হলো যে আসমানি গ্রন্থ কোরআনকে পরিবর্তন করা হয়েছে, এই উসমানি মুসহাফ থেকে শিয়ারা বিরোধিতা করে বহু আয়াত পরিবর্তন করেছে,
তার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে 10টি আয়াত নাযিল হয়েছে শিয়াই বদমাশগুলি এই 10টি আয়াত কোরআন থেকে তুলে দিয়েছে। এবার নেন তাহলে এই যে কথাগুলো বললাম এইগুলোই যদি আপনারা চিন্তা করেন তাহলে তাদেরকে কি মুসলিম বলা যায়? যে তাদেরকে মুসলিম বলবে, যে তাদেরকে সমর্থন জানাবে সে মুসলিম কি করে হয়? যারা খমিনির শাসন ব্যবস্থাকে সমর্থন জানায় তারা মুসলিম না। সোজা একবারে হিসাব, ইয়ামানে অন্তত 10,000 সালাফি আলেমকে হুতিরা ব্রাশ ফায়ার করে সরাসরি মেরে ফেলে দিয়েছে। বাশার আল আসাদ সিরিয়া যে অবস্থাকে সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওখানে সালাফি বিদ্রোহীদেরকে আল্লাহ যেন বিজয় দান করে, দোয়া করবেন। আল্লাহ যেন এই বাশার আল আসাদকে যেন আল্লাহ যেন উৎখাত করেন খুব তাড়াতাড়ি। আল্লাহ যেন ইয়ামানের হুতি বিদ্রোহীদেরকে আল্লাহ যেন ধ্বংস করে, আমিন রাব্বুল আলামিন। আর এই সিরিয়া যেখানে সালাফি আলেমদের একটা ভূখণ্ড সিরিয়া বলা হয়, যেখানে ইবনে তাইমিয়া জন্ম, যেখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জন্ম, যেখানে ইমাম ইবনে কাসিরের জন্ম, যেখানে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এত বড় মুজাদ্দিদ বর্তমান যুগের তিনি সেখানেই ছিলেন, এবং ইবনে তাইমিয়াকে যে জেলখানায় আটকে রাখা হয়েছিল দ্বিতীয়বারে আলবানী রাহিমাহুল্লাহকে ওই জেলখানায় আটকে রাখা হয়েছিল, এই জায়গাটা দখল করেছে শিয়ারা, এবং বাশার আল আসাদকে অর্থ দিচ্ছে, টাকা দিচ্ছে, সৈন্য দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, এই ইরানি শিয়ারা কমিনি কর্তৃক সব মদত দেওয়া হচ্ছে তাদেরকে। এক আশ্চর্যজনক বিষয়, কল্পনা করা যাবে না। আর এই কাতারের অধিকাংশ লোক হলো শিয়া, তাদেরকে মদত দিচ্ছে ইরান। আর আষ্টে পৃষ্ঠে এই যে লেবাননের হেজবুল্লাহ গ্রুপটা শিয়া গ্রুপ, তারা প্রচেষ্টা চালাচ্ছে কিভাবে যত শিয়া আছে সবগুলো সমর্থন দিচ্ছে ইরান এবং তুরস্ক এরদোগান। এইটা আমরা কিছুই বুঝি না। আমাদের আশঙ্কা যে তারা প্রচেষ্টা চালাচ্ছে যে কোনো বললে হারামাইনকে দখল করে হারামাইনে শিয়া রাজত্ব তারা কায়েম করবে না, আউযুবিল্লাহ। আল্লাহ যেন হারামাইনকে হেফাজত করে, আমিন। আল্লাহ যেন হারামাইনের উপর রহমত নাজিল করেন। যারা শিয়া বিদ্রোহী, হারামাইনের বিরোধী, আহলে সুন্নাহ জামাতের বিরোধী, সালাফি বিরোধী, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। যারা সাহাবীদের উপরে বদদোয়া দেয় কখনো তাদের পক্ষে আমরা কথা বলতে পারি না, একটু সাবধানে আমাদের পা ফেলতে হবে। বন্ধুরা আমার, আগে যে হাদিসটা বলছিলাম ওই নাহপে মাসকানে আয়েশা, এই হাদিসটা মুস্তাদ আহমদ 6302 নম্বর হাদিস। মুস্তাদ আহমদ আর একটা হাদিস এসেছে সহিহ বুখারীর মধ্যে, আল্লাহ রাসূল বলছেন ইউশিরু বিয়াদিহি ইয়া উম্মুল ইরাক, ইরাকের দিকে আল্লাহ রাসূল নিজে ইশারা করছেন। এটা ইবনু উমার থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন হা ইন্নাল ফিতনাতা হা হুনা, হা ইন্নাল ফিতনাতা হা হুনা, থালাসা মাররাত মিন হাইসু ইয়াতলু করনু শয়তান, যেটা বললাম এটা সহিহ বুখারী হাদিস 3753 নম্বর হাদিস। এটার থেকে স্পষ্ট হাদিসের নাম্বারগুলো আপনাদের বলে দিলাম যেন বিভ্রান্তির সৃষ্টি না হয়। একজন সাহাবিকেও যদি কেউ গালি দেয় এই যে আজকে সকালে একটা বকরি বাঁধা হয়েছে, কতটা বকরি বাঁধা হয়েছে নিজ নিজ মহল্লায়, একটা বকরি বাঁধা হয়েছে আর এই বকরিটাকে পিটানো হচ্ছে এই আজকে 10ই মুহররম, কারণ এই বকরি হলো আয়েশা, নাউযুবিল্লাহ। এই সন্ধ্যা পর্যন্ত মারতে মারতে রক্তাক্ত করে শেষ বেলায় বকরিটাকে হত্যা করবে। আজকে শিয়ারা বড় কেক কাটবে আর কেকের উপরে লেখা থাকবে আয়েশা ফিন্নার। তারা আনন্দের সাথে কেক কেটে উদযাপন করবে যে আয়েশা হলো জাহান্নামী, আয়েশা ফিন্নার, নাউযুবিল্লাহ। বলুন
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার মতো একজন মুমিনদের মাতার উপরে এই সমস্ত নোংরা অভিযোগ যদি দেয় কোন মুমিন হৃদয়ে আঘাত নেপে ঠিক থাকতে পারবে? যাদের মধ্যে সামান্য ঈমান আছে পশ্চিম কালেও তারা শিয়াদেরকে কখনো সাপোর্ট দিতে পারে না, তারা জান্নাতে যাবে কি করে? যারা শিয়াদেরকে সাপোর্ট দেয় তারা জান্নাতে যাবে কি করে? যারা বলে ইন্না আবা বকর ওয়া উমার হুমা ফিরাউন ওয়া হামান লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবু বকর আর উমারকে তুলনা করেছে ফিরাউন আর হামানের সাথে। জিজ্ঞেস করা হলো সাল তো আবি তার ছেলে আব্দুল্লাহ বলে আমি আর আব্বাকে জিজ্ঞেস করলাম আন রজুলিন সাতামা রজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি সাহাবিদের কাউকে গালি দেয় তার সম্পর্কে আপনি কি বলবেন? আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করছে তার ছেলে আব্দুল্লাহ, তখন ইমান আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ বলছেন ফাকালা মা আরাহু আলাল ইসলাম, এবং আহমদ বলছেন আমি তাকে মুসলিম মনে করি না। একজন সাহাবিকে যদি কেউ গালি দেয় তাহলে সে কি মুসলিম? এরপরে ইমা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন খুব দুঃখজনক কথা 28 নম্বর খণ্ডে 478 পৃষ্ঠা 28 নম্বর খণ্ডে আর রাফিজাতু কাফফারাত আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আম্মাতাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান আল্লাযিনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন রাফে যে শিয়ারা আবু বকরকে ওমরকে ওসমানকে এবং সব মুহাজির সাহাবি এবং আনসারদেরকে তারা কাফের ঘোষণা করেছে। সব সাহেব বললাম না ওয়াল্লাযিনা আত্তাবাউহুম বিইহসান আল্লাযিনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, শুধু সাহাবীদেরকে না বরং তাবেদেরকে এবং তাবে তাবে সবাইকে তারা কাফের ঘোষণা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়া কাফফারু জামাহির উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন, বরং উম্মতে মুহাম্মাদির যারা সাহাবি তাবেদের অনুসরণ করে তাদের পূর্বে এবং পরে যত মুসলিম তাদের সবাইকে তারা কাফের মনে করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 728 হিজরিতে মারা সেই সময়ের কথা বলছি। ইহুদি খ্রিস্টানরা কাফের এতে কোনো সন্দেহ নাই, তবে মুসলিমদের জন্য শিয়ারা ইহুদি খ্রিস্টানের চেয়ে বেশি ভয়ানক। এই বক্তব্যটা আমার না, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারপরে বলছেন কুফরুহুম আগলাদু মিনাল কুফরিল ইয়াহুদি ওয়ান নাসারা, মনে রেখো কুফরুহুম আগলাদু মিনাল মিন কুফরিল ইয়াহুদি ওয়ান নাসারা, রাফেজি শিয়াদের কুফরি ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি মারাত্মক বেশি ভয়ানক। লিয়ান্না উলাইকা ইনদাহুম কুফফারুন আসলিউন ওয়া হাউলাই মুরতাদুন, কারণ হলো ইহুদি খ্রিস্টানরা এমনিতেই কাফের আর এটা সত্তাগত কাফের, আর এই শিয়ারা তারা মুরতাদ হিসাবে কাফের, এই জন্য কাফেরদের চেয়ে শিয়া কাফেররা বেশি কি ভয়ঙ্কর জঘন্য। ইহুদি খ্রিস্টানরা কাফের তাদের উপরে হজ জারি করা ফরজ বলেন, ইহুদি খ্রিস্টানরা কাফের তাদের উপরে কি মুসলিম সরকার হজ জারি করতে ফরজ? তাদের উপরে ফরজ? যারা মুসলিম হওয়ার পরে মুরতাদ হয় তাদের উপরে হজ জারি করা মুসলিম শাসকের উপরে কি ফরজ? এবার বুঝতে পেরেছেন অন্যান্য কাফেরদের চেয়ে এরা যে বেশি ভয়ানক
এই বক্তব্যটা আমার না, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া কুফরুর রদ্দাতে আগলাদু বিল ইজমায়ে মিন কুফরিল আসলি। এবার তিনি দলিল দিচ্ছেন, মুসলিম উম্মার ইজমা হলো যে সত্তাগত কুফুরের চেয়ে মুরতাদ হয়ে কাফের সবচেয়ে বেশি ভয়। এটা হলো মুসলিমদের ইজমা, ঐক্যমত। এটা ছোট করে বলি, ইবনু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াটা না পড়লে মনে আসতে বলে দিই, তারপরে বলছি, শেষ করে দিই। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ 1998 সালে মারা গেছেন। 98 আগের ফতোয়া আপনাদের পড়ে শোনাচ্ছি। শেখ বিন বাজের ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে ফতোয়াটা আপনারা পাবেন। আমি পড়ছি, তাকে পোস্ত করা হয়েছিল, তাকে পোস্তটা একটু পড়ার দরকার। তাকে প্রশ্ন করা হয়েছে তাদেরকে, মা তাকুলু না ফি রাজুলিন ক্বালা লাইসা হুনাকা ফারুকুন বাইনা সুন্নি ওয়া শিয়া। যারা বলে শিয়া সুন্নির মধ্যে পার্থক্য নাই, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? কোন মুসলিম দেশের কোন মুফতি বলেছে সুন্নি আর শিয়ার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই? তা আপনার মতামত কি এই কথা যে বলে, মতামত কি? তারপরে তিনি বলেছেন, ওয়াকুলু হারামুন আলাইনা নাকুল হাদা সুন্নি ওয়া হাদা শিয়া। এবং মুফতি বলছে যে এ শিয়া এ সুন্নি এই ধরনের কথা বলা হারাম। যদি কেউ এই ধরনের কথা বলে কোনো আলেম কোনো মুফতি, তার ব্যাপারে আপনি কি বলবেন? শেখ বিন বাজ রহিমাহুল্লাহ এবার তিনি উত্তর দিচ্ছেন, অনেক বড় উত্তর দিয়েছেন, আমি সংক্ষেপে বলবো। তিনি বলছেন বলছে এই বক্তব্যটা পুরোটাই সম্পূর্ণটাই ভুল। তারপরে বলছেন শিয়ারে অনেক ভাগ বিভক্ত, তার মধ্যে ভাগ করতে গিয়ে তিনি উল্লেখ করছেন এবার, ওয়ালাকিন আখতারুহুমুর রাফেজা, এদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক ক্ষতিকর হলো রাফেজিরা, আসহাবুল খমিনি। রাফেজি কারা? খমিনির যারা অনুসারী তারা। ভালো করে শোনো, হা উলাই আখতারুহুম, এরাই হলো অন্য শিয়াদের চেয়ে সবচেয়ে বেশি ভয়ানক। ওয়া হাকাজান নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ ওয়া জামাতুহু ফি সুরিয়া, সিরিয়াতে বাশার আল আসাদের যে জামাত আছে তারা। ফাল বাতিনিয়া আল্লাযিনা ফি সুরিয়া, সিরিয়াতে বাতেনিয়ারাও আছে, নুসাইরিয়াও আছে, আবার রাফিজরাও আছে। ওয়াল বাতেনিয়া আল্লাযিনা ফি ইরান ওয়াল বাতেনিয়া ফিল হিন্দ। দেখছেন, এই উপমহাদেশের কথাও তিনি উল্লেখ করছেন। গ্র্যান্ড মুফতি তো আর এমনি হননি, সারা পৃথিবীর আলেমদের শ্রদ্ধা পাওয়ার একমাত্র ব্যক্তি, দীর্ঘ প্রায় মোটামুটি 500 বছর পরে এইরকম মর্যাদা কেউ দেয় পৃথিবীতে। আলবানিকে অনেকে গালি দিয়েছেন, শেখ উসাইমিনকে অনেকে গালি দিয়েছেন, কিন্তু শেখ বিন বাজকে পৃথিবীর কোনো মানুষ গালি দেওয়ার সাহস পায়নি। এত বড় পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি ছিলেন, কত বড় জ্ঞানী মানুষ, আশ্চর্য। তিনি বলছেন এবং উপমহাদেশে যারা বাতেনি আছে শিয়া, ওহুমুল ইসমাইলিয়া, তারা হলো ইসমাইলি শিয়া। তাহলে কত আগে কতগুলো নাম বললাম না, ইসমাইলিয়া, নুসাইরিয়া, বাতেনিয়া, হাদিহি তাওয়াফুল সালাসুহুম আশাদ্দুহুম, এই খমিনির অনুসারী বাতেনিয়া, নুসাইরিয়া এবং ইসমাইলিয়া, তারা শিয়াদের মধ্যে সবচেয়ে আশাদ্দুহুম, আহলে সুন্নাহ জামাতের উপরে সবচেয়ে কঠোর, ও আখতারুহুম, সবচেয়ে ক্ষতিকর, ওহুম কাফারাতুন, তারা সবাই কি কাফের। হা উলাই কাফারাতুন, আবার বলছে তারা সব পুষ্টি হলো কাফের। বিআন্নাহুম ওয়ালিয়াযু বিল্লাহ ইউদাম্মিরুনা শাররা লিল মুসলিমিন ওয়া ইরাউনাল মুসলিমিন আখতারাহুম। তিনি বলছেন কারণ হলো আল্লাহর কাছে আমরা পরিত্রাণ চাচ্ছি, কারণ মুসলিমদের অনিশ্চিত করার জন্য, ধ্বংস করার জন্য তারা গোপনে ষড়যন্ত্র চালায়। ওয়াহরাউনাল মুসলিমিনা আলাইহিম মিনাল কাফারাতে,
কারণ তাদের বিশ্বাস ইহুদি খ্রিস্টানদের চাইতে সুন্নি মুসলিমরা বেশি ভয়ানক বলে নাউজুবিল্লাহ তাদের কাছে আকীদা হলো ইহুদি খ্রিস্টানদের মারার চেয়ে মারতে হবে কাকে আগে সুন্নিদেরকে মারতে হবে খুব তো নাকে কান্না কান্না ডাকান্দের আপনারা এই যে আরাকানের মুসলিম ভাইদেরকে মেরে যে শেষ করে দিল তে ইরান তো একটা বোমা মারতে পারলো না ওখানে কেন মারেনি ইরান এক মুঠ খাদ্য পাঠাতে পারেছিল না আরাকানের মুসলিম ভাইদেরকে কি জন্য মারেনি ইরান 2-4 লাখ বাংলাদেশের মতো আরাকানিকে আশ্রয় দিতে পেরেছিল না একজনকে আশ্রয় দিয়েছে আপনাদের ইতিহাস জানা আছে ইরানে একজন ইরাকে একজন আরাকানি মুসলিম সুন্নি ভাইকে আশ্রয় দিয়েছে আপনারা জানেন এটা অথচ 50,000 আরাকানি মুসলিম ভাই বোনকে এই মায়ানমার সরকার ইন্ডিয়া এবং চীন মিলে যেভাবে অত্যাচার করে একবারে পশু কাটা করে নদীতে ফেলে দিয়ে দিনের পর দিন নদীতে ভেসেছে হত্যা করেছে 50,000 মুসলিমকে ওই ইরান তো এক মুঠো খাবার তাদেরকে দেয়নি পক্ষান্তরে বাংলাদেশের সরকার অন্তত 11 লক্ষ আরাকানিকে আশ্রয় দিয়েছে আলহামদুলিল্লাহ এই ভাইরা কোথায় যাবে এরা আরাকানি না এরা রোহিঙ্গা না এরা হলো মুহাজির ভাই বোন আমরা রোহিঙ্গা বলে ঠিক করব না এরা কি মুহাজির ভাই বোন তারা আমাদের কাছে এসে আশ্রয় নিয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে প্রায় 18 লক্ষ আরাকানি মুসলিম ভাই বোনদেরকে স্থায়ী তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বন্ধুরা আবার কই এরা একটুকু চিন্তা করেনি কেন চিন্তা না করার মৌলিক কারণ হলো এরা সবাই হলো সুন্নি মুসলিম এদের সাথে আরাকানিদের একবারে সৌদি আরবের একবার আত্মার সম্পর্ক রয়েছে অতএব তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না অন্য সরকার সহযোগিতা করলো মুসলিম রাষ্ট্র বলেন আপনারা নাউজুবিল্লাহ তারা তো করেনি একটা পতিতালয়ে ইরান রাষ্ট্রটাকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করে যারা সাহাবীদেরকে গালি দেয় আবার কেউ স্ট্যাটাস দেয় এরা মুসলমানদের খলিফা তওবা না করলে তোমার মুসলমান হওয়ার সুযোগ নাই তুমি আগে তওবা করো খুতবা শুরু করেছি পরে ঠিক নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সেম একই কথা বলেছেন যাক আলবানী কথা তিনি বলছেন রুহুল্লাহ আল খমিনি তিনি বলছেন স্পষ্ট করে ওই যে 5-6টা বললাম না শিয়াদের আকীদা এটা উল্লেখ করে বলছেন ফাকুল্লু মান ক্বালা বিহা মুতাকিদান ওয়ালাউ বিবাদে মা ফিহা এইগুলোর কেউ যদি বলে কোনো একটা যদি কেউ বলে ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্না মুসলিম সে কাফের সে মুশরিক যদিও নামাজ পড়ে রোজা রাখে নিজেকে মুসলিম মনে করে এই বক্তব্যটা কার আলবানী রাহিমাহুল্লাহ আপনি যাবেন কোথায় ফাঁক পুকুর নাই ফাইসলামি করার জায়গা পান না তাই না যারা শিয়াদের বিরুদ্ধে বলে তারা আপনার আপনি তাদের বিরুদ্ধে পিছনে লাগেন লজ্জা শরম লাগে না কথাটা কেন বললাম গত এক সপ্তাহ যাবত আমাকে ফোন দিয়ে যে পরিমাণ গালিগালাজ করেছে একজন সামনে একাকি পেয়ে ধরে এত অসভ্য ভাষায় গালিগালাজ করলো যে আপনি বড় বড় কথা বলেন ইতিহাস সম্পর্কে জানেন আমার ইতিহাস সম্পর্কে জানা নাই আমরা বলি যে শিয়ারা আপনি শিয়াদের পাইকারি গালিগালাজ করেন কেন আমরা যে যতদিন বেঁচে আছি ততদিন করবো ইনশাআল্লাহ যতদিন ওরা তওবা না করবে যতদিন মুসলিম না হবে যতদিন শিয়া থাকবে ততদিন গালিগালাজ করবো তাদেরকে কখনো শিয়াদের বন্ধু কখনো সুন্নিরা কেউ হতে পারে না পরিষ্কার কথা অনুরূপভাবে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করবে সালাফিদের বিরোধিতা করবে ওহাবি সালাফি বলে টিক করবে তাদেরও আমরা কখনো ভালো বলতে পারি না তাদের বন্ধু আমরা হতে পারি না তালেবানরা তাদের দেশের জন্য যুদ্ধ করেছে
যে কোন দেশেই মুসলিমরা করতে পারে, কিন্তু যেখানে আকীদাগত পার্থক্য থাকবে সেখানে তাদেরকে আমরা কখনো নিজেদের ভাই বলে সমর্থন দিতে পারি না। হ্যাঁ, তালেবান না, আরো কেউ যদি ফিলিস্তিনের ফাতারা যদি মুসলিম শাসন কায়েম করে, ইহুদিদের বের করে দেয়, আমরা তাদের বিরুদ্ধে বদদোয়া করছি প্রতিনিয়ত যে ফিলিস্তিন স্বাধীন একটা রাষ্ট্র হোক। এখান থেকে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা ব্রিটেনের তৈরি করা বিস্ফোরক ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করুক, এই দোয়া করি। কত দোয়া করেছি ইসরায়েলের বিরুদ্ধে, এখনো দোয়া করছি, তারা স্বাধীনতা অর্জন করুক, তারা শান্তিপূর্ণভাবে থাক, আমাদের আপত্তি নাই তাতে, কিন্তু তারা যেন সালাফিদের বিরুদ্ধে কখনো কথা না বলে, তারা যেন উহাবি বলে, সালাফি বলে, আহলে হাদিস বলে, আফগানিস্তানে তারা আহলে হাদিস আছে, সালাফি আছে, তাদেরকে যেন কণ্ঠাসা না করে। আমরা চাই তারা পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা চালু করুক, আর যারা জঙ্গি তৎপরতায় বিশ্বাসী তাদেরকে যেন তারা সাপোর্ট না দেয়। সোজা কথা আমাদের বক্তব্য এটা। তবে এই শিয়া আশরাফ ঘানি এই বদমাশটা বহু সালাফি আলেমকে হত্যা করেছে ইরাকের সাথে তাল মিলিয়ে, যেমন ইরাক শেষ করে দিয়েছে বহু আলেমকে, আবু বকর ওমর উসমান নাম রাখা ইরাকে নিষিদ্ধ, যে সালাফি ব্যক্তি পাওয়া যায়, যে সুন্নি মানুষ পায় ইরাকে, তাকেই ধরে ধরে প্রশ্নায়ের করে। সুতরাং আমরা চাই যে ইরাক থেকেও যেন এই আফগানিস্তানের মতো ইরাকেও যেন এই শিয়া শাসন ব্যবস্থা না থাকে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়, ইয়ামানের শিয়াদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, সিরিয়ার শিয়াদেরকে যেন ধ্বংস করে দেয়। আল্লাহ তুমি সালাফি মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি সমগ্র সুন্নি মুসলিমকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি মুসলিমদের উপরে রহমত নাজিল করো, যারা মুসলিমদের বিরোধী আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। আল্লাহ যে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বিধর্মীরা আজকে ইহুদি খ্রিস্টান বিধর্মী হয়ে তারা যেভাবে মুসলিমদের উপরে অত্যাচার করছে, আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করো, আল্লাহ তাদের উপর তুমি গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের ছেলে সন্তানকে তুমি একবারে একবার তাদেরকে নির্বংশ করে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, আমি আপনাদের প্রতি অনুরোধ করব সঠিক জিনিসটা বোঝার জন্য পড়াশোনা করুন। আমি যে বইটির কথা বললাম, ইসলাম বনাম ফেরকাবন্দি, তারপরে হান্তির বড়দলে একামতের দিন, এইগুলো নিয়ে একটু পড়াশোনা করুন, একটু বোঝার চেষ্টা করুন। আসলে আমরাই শুধু চিৎকার করবো এমনটা না, আপনাদেরও কিছু শিক্ষিত মানুষ যদি এগুলো বুঝেন তাহলে আমাদের জন্য সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশের মাটিটাকে নির্ভেজাল তাওহীদের মাটি হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন এদেশের শিরিক বিদাতপন্থী মুসলিমদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন এদেশের প্রত্যেকটা মুসলিমের মধ্যে তাওহীদের আলো জ্বালিয়ে দেন, যারা কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এবং যারা যে সমস্ত আলেম ওলামা শিরিক বিদাতের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ এদেশের উপরে তুমি রহমত নাজিল করো, আল্লাহ তুমি এদেশের মুসলিমদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি এদেশকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কওলি হাদা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।